আজকে ছয় দিয়ে গঠিত বিভিন্ন অঙ্কের সংখ্যার সঙ্গে ছয়ের গুণ কেমন মজা করে করে দেখো। ছয় ছয় ছত্রিশ, তাই তো? এটা আমরা সবাই জানি, কিন্তু সিক্সটি সিক্স ইন্টু সিক্স কত হবে? গুণ করলে পাওয়া যাবে, কিন্তু দেখো যদি আমি লিখলাম কটা ছয় আছে, দুটো ছয়, আমি এখানে একটা নয় লিখে দেবো, এটা হচ্ছে সিক্সটি সিক্স ইন্টু সিক্স। ঠিক একইভাবে ছশো ছিষট্টি, এর সঙ্গে ছয়ের গুণ কত হবে? প্রথমে লিখব কত, থার্টি সিক্স লিখলাম। এবার কটা ছয় আছে? এক দুই তিন, এখানে আমি দুটো নয় লিখে দেবো, এটা হচ্ছে ছশো ছিষট্টির সঙ্গে ছয়ের গুণ। তো এটা করি, ছ হাজার ছশো ছিষট্টি ইন্টু ছয়, তা প্রথমে লিখলাম কত, থ্রি সিক্স, এক দুই তিন চার, তাহলে এখানে তিনটে নয়, এটা আমাদের আনসার। ঠিক একইভাবে এখানে কী আছে, ছিষট্টি হাজার ছশো ছিষট্টি, তাই তো? তা প্রথমে লিখবো কত, থ্রি সিক্স, কটা আছে, এক দুই তিন চার পাঁচ, তা এখানে চারটে নয়, এক দুই তিন চার, এটা আমাদের আনসার। ঠিক একইভাবে এটা করি, ছ লক্ষ ছিষট্টি হাজার ছশো ছিষট্টি, প্রথমে লিখব কত, থ্রি সিক্স, কটা ছয় আছে এখানে, এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা ছয়, এখানে লিখব কত, পাঁচটা নয়, এক দুই তিন চার পাঁচ। কেমন? এত বড় একটা গুণ কিন্তু আমরা সহজেই করে ফেলতে পারছি। এরমভাবে যে কোনো অঙ্কে ছয়ের সঙ্গে ছয়ের গুণ আমরা কিন্তু সহজেই করতে পারি।